সেরকমই রিসেন্ট একটা নতুন ধরনের স্ক্যাম হয়েছে আমার সাথে। কি কি রয়েছে ওই পার্সেলটার ভেতরে? তো ওই পার্সেলটার ভেতরে উনি বললেন যে 56 মানে 56টা সিম কার্ড রয়েছে, 140 গ্রাম ড্রাগস রয়েছে। তো যেটার জন্যই ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে ওই পার্সেলটাকে রাখা হয়েছে। এখান থেকে আসছিল বারবার ভিডিও কল, তো ফোনটা আমি ধরিনি, হয়তো ধরলে কোনো স্ক্যামেই জড়িয়ে পড়তাম। থ্রু ফোন মানে থ্রু ভিডিও কল আপনি আপনার কমপ্লেনটা করতে পারেন। নমস্কার, আমি সৌমী নাগ দত্ত। এখনকার দিনে আমরা বহু কিছুর মাধ্যমে স্ক্যামে জড়িয়ে যাই। অনেকে স্ক্যামে জড়িয়ে যায় টাকা পয়সা খাওয়ায় বা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়। আমরা অনেকে এখন যখন ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ায় বা আমরা হচ্ছে কোনো রকম পেপারে বা নিউজে যখন দেখি, তার জন্য অনেকে আবার সেটা বুঝেছেন, অনেকে আবার সেই ট্র্যাপে পড়েন না। তো সেরকমই রিসেন্ট একটা নতুন ধরনের স্ক্যাম হয়েছে আমার সাথে, সেটাই আমি আপনাদেরকে জানাতে এলাম। সেটা হচ্ছে, হঠাৎ একদিন আমাকে একটি ফোন আসে, আমার ফোনে একটা অ্যানোন নাম্বার থেকে ফোন আসে, এবং তারা বলেন, মানে যিনি অপোজিটে ছিলেন তিনি আমাকে বলেন যে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের কাস্টম অফিস থেকে বলছেন, কাস্টম অফিসার। উনি নিজের আইডি বলেছেন, নিজের নামও বলেছেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো তিনি হচ্ছে ফোন করে আমাকে বলেন যে আপনার নাম্বার থেকে একটি পার্সেল বুক করা হয়েছে যেটা মালয়েশিয়ার জন্য, তো সেই পার্সেলটা হচ্ছে বিশেষ কোনো কারণের জন্য আটকে দেওয়া হয়েছে, তো আমাকে ওটা ওখানে গিয়ে এ করতে হবে আর কি, সমস্যাটা মেটাতে হবে। তো আমি ওনাকে জানাই যে আমি তো কোনো মালয়েশিয়াতে পার্সেল বুক করিনি, কারণ আমার নামে হওয়ার তো কোনো প্রশ্ন নেই। তখন উনি বললেন যে হয়তো, হ্যাঁ ম্যাডাম, হয়তো এটা সপ্তাহখানেক ধরেও এরকম, গত সপ্তাহ তো একটা এরকম ব্যাপার হয়েছিল যে যার নাম্বার থেকে বুক করা ছিল তিনি জানেনই না যে তার নাম্বার থেকে কোনো বাইরে এরকম জিনিসপত্র বুক করা আছে। তো তখন উনি বললেন, তাহলে কাজ করুন, আপনি দিল্লিতে আসুন, দিল্লিতে এসে একটা FIR করে দিয়ে যান, কমপ্লেন করে দিয়ে যান পুলিশের কাছে যে এটা আপনার পার্সেল না। তো আমি বললাম, আমার পক্ষে তো দিল্লি যাওয়া একদমই সম্ভব না, কারণ আমি কলকাতায়, তো আমি এখন যেতে পারা সম্ভব না। তখন উনি আমাকে বললেন যে আপনার কাছে অপশনস রয়েছে, আপনি থ্রু ফোন কমপ্লেন করতে পারেন পুলিশকে বলে কিছুক্ষণ। হ্যাঁ, তার আগে উনি আমায় কয়েকটা জিনিস কপি করতে বললেন, যেটা আমি নোট ডাউন করলাম, যেখানে উনি বললেন যে ওনার নাম বলেছিলেন, ওনার আইডি বলেছিলেন, আর ওনার হচ্ছে কী কী রয়েছে ওই পার্সেলটার ভেতরে। তো ওই পার্সেলটার ভেতরে উনি বললেন যে 56 মানে 56টা সিম কার্ড রয়েছে, 18টা এটিএম কার্ড রয়েছে, আর হচ্ছে 140 গ্রাম ড্রাগস রয়েছে। তো যেটার জন্যই ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে ওই পার্সেলটাকে রাখা হয়েছে আর কি, যেটা ড্রাগস রয়েছে বলে। তো তো ওই জন্যে উনি ওইসব বললেন, আর প্লাস মালয়েশিয়ার কোন অ্যাড্রেসে ওটা যাবে সেটাও ওখানে উনি বলেছিলেন। তো ওটা নোট ডাউন করেছিলেন, কিন্তু পরে ওটাকে চেক করে দেখা গেছিলো যে মালয়েশিয়ার কোনো অ্যাড্রেসই ওটা না। তো তারপর উনি একটা কানেকশন, একটা কনফারেন্স কলের জন্য সাথে কথা বলালেন, আমার কাছে পরিচয় দিলেন, উনি হচ্ছেন দিল্লির কোনো একটা থানার থেকে বলছেন অফিসার, উনি কমপ্লেন নেবেন। তো উনি আমার সাথে কথা বলে নিলেন, কথা বলার পরে যখন আমি বললাম আমার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব না, তখন উনি বললেন যে ঠিক আছে ম্যাম, তাহলে আপনি থ্রু ফোন মানে থ্রু ভিডিও কল আপনি আপনার কমপ্লেনটা করতে পারেন বলে উনি ফোনটা রেখে দিয়ে আমাকে ভিডিও কল করতে থাকে। তখন আমি বুঝলাম যে আমি এটা একটা স্ক্যামের ট্র্যাপে পড়েছি, এটা সেটাই একটা ব্যাপার। তো আমি আর ভিডিও কলটা তুলিনি। তো ভিডিও কলটা আমি না রিসিভ করার পর কী হলো, দেখলাম উনি বারবার আমাকে মেসেজ করতে থাকলেন বা নর্মাল কল করতে থাকলেন যে আপনি কি কমপ্লেন করতে ইন্টারেস্টেড নন, আপনি কি কমপ্লেন করতে চান না, এরকম বারবার ফোনটা ধরুন, এরকম বারবার মেসেজ করতে চাচ্ছিলেন উনি। তখন ফোনটা আমি ধরছিলাম না, তখন বারবার এই মেসেজটা করা হচ্ছিল, আর যখন উনি আমাকে বারবার ভিডিও কল করছিলেন সেটা হচ্ছে এই যে এটা ডিপিটা, এখান থেকে আসছিল বারবার ভিডিও কল, তো ফোনটা আমি ধরিনি, হয়তো ধরলে কোনো স্ক্যামেই জড়িয়ে পড়তাম, ব্ল্যাকমেলিং বা কিছু হতে পারতো।
তো সেটা পরে আমি পরে রিয়েলাইজ করলাম, বা পরে আমি আমার কিছু চেনা জানা মানুষ থেকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপারটা আলোচনা করলাম, তো তখন তারা বললেন একটা কথা আমাকে, যে ভয় পাবার কিছুই নেই, কারণ যদি এরকম সত্যিই ঘটনা ঘটে থাকতো তাহলে কাস্টমস থেকে হয়তো দিল্লি পুলিশ জানতো, দিল্লি পুলিশ থেকে লালবাজার পুলিশ জানতো, লালবাজার পুলিশ থেকে আমার এরিয়ার পুলিশ জানতো, নেপাল লালবাজার থেকেই আমার ঘরে আসতো বা আমাকে কল করতো, এরম সহ হতো। একদম দিল্লি থেকে কল আসার সম্ভাবনা ছিল না সেখানে, বা কাস্টমস অফিসারও আমাকে ডিরেক্টলি কল করতে পারতেন না। তো এটা টোটালি একটা স্ক্যাম ছিল, এটাতে আমি পড়তে পারতাম যদি ভিডিও কলটা রিসিভ করতাম, তো ভিডিও কলটা হয়তো রিসিভ করিনি বলেই আমি বেঁচে গেছি। তো এইটাই বলছি যে স্ক্যামের এখন অনেক কিছু ব্যাপার, মানে অনেক কিছু পদ্ধতি বেরিয়েছে স্ক্যাম হওয়ার জন্য, সবসময় যে টাকা চলে যায় তা না, মানে অনেক সময় অনেক বিশেষ করে মহিলাদের সাথে অনেক কিছুই হতে পারে, পুরুষদের সাথেও হয় অবশ্য, শুধু মহিলা বললেও ভুল হবে, তো সেখান থেকে সাবধান হতে হবে।